বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলতে চ্যানেলে আপনাদের স্বাগত আমি বিপ্লব দাস বলছিলাম রাগ পোহালেই একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস পালন উনিশশো তিরানব্বই সালে তেরো জন শহীদ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন তারপর থেকে তিনি কংগ্রেসে থাকাকালীন এই দিনটিকে পালন করে আসতেন আসে প্রথমবার ব্রিগেডে এই একুশে জুলাই পালিত হয়েছিল তারপর থেকে একুশে জুলাই ধর্মতলাতেই পালিত হয় আমরা জানি কিন্তু প্রশ্ন হলো এবারে একুশে জুলাই বেশ তাৎপর্যপূর্ণ কি বার্তা দেবেন নেত্রী কি বার্তা দেবেন সমর্থকদের কি বার্তা দেবেন জনপ্রতিনিধি অর্থাৎ যারা পঞ্চায়েতের যারা প্রতিনিধি জনপ্রতিনিধি যারা যারা জনপ্রতিনিধি জনপ্রতিনিধি নিগমের বিধায়ক থেকে মন্ত্রী তাদেরকে তিনি কি বার্তা দেবেন শুধু তাই নয় তার কর্মী সমর্থক যারা যারা তার হে বুথে বুথে বসে কাজ করেন সারা বছর যারা তৃণমূলের ঝান্ডা বয়ে বেড়ান তাদেরকে তিনি কি বার্তা দেবেন সেটা যেমন একদিকে তেমনি আরেক দিকে এই যে সম্প্রতি লোকসভা ভোটে তৃণমূল যে ফল পেয়েছি যে ফল আহ আশা করা হয়েছিল যে তৃণমূল হয়তো এবারে অনেক কম আসন হয়তো পাবে সেখান থেকে যে সাফল্য উনত্রিশটি আসন জয়লাভ এবং বিজেপিকে কে আঠারো থেকে আহ বারোতে নামিয়ে আনা এই বাংলায় সেখানে ইন্ডিয়া জোটের তার একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বর্তমান ক্ষেত্রে ক্ষেত্রেও তিনি কি রাজনৈতিক বার্তা দেন কারণ তিনি প্রতিদিনই একটা কথা বলেন যে মোদীর এই সরকার না সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কি বার্তা দেবেন সেদিকেও তাকিয়ে রয়েছে কোন সমর্থকরা অন্যদিকে আমরা দেখলাম যে এই নির্বাচনে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে উনত্রিশটি আসন জিতলেও ভোটার পারসেন্টেজে খুব বেশি কিন্তু হেরফের হয়নি বিজেপি কিন্তু তাদের ভোটার পার্সেন্টেজ থার্টি সিক্স যেটা সেটা কিন্তু ধরে রেখেছে সেই জায়গা থেকে দেখা গেছে যে দুটি ভাগ একটি হচ্ছে গ্রামীণ অঞ্চল আরেকটি একটি হচ্ছে শহরাঞ্চল গ্রামীণ অঞ্চলে তৃণমূল ভালো ফল করলেও অঞ্চলে কিন্তু তৃণমূল ভালো ফল করতে পারেনি প্রায় দেখা গেছে সত্তরটি পুরসভার এগিয়ে রয়েছে উনসত্তরটি পুরসভায় এগিয়ে রয়েছে সত্তরটি মোট বিরোধীরা অর্থাৎ বিজেপি এবং এগিয়ে রয়েছে অন্য আরেকটি দল সম্ভবত একটি বামেরা এবং কলকাতা একশো মধ্যে পঁয়তাল্লিশটিতে এগিয়ে রয়েছে যে পুর নিগমেও একই অবস্থা হাওড়া আহ বিধাননগর পুর নিগমেও দুর্গাপুর সমস্ত জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে যে শহরের ভোটে কিন্তু একটা ক্ষয় হয়েছে তার গ্রামীণ ভোটের ক্ষেত্রে যেটা একটা যে লক্ষ্মীর ভাণ্ডার কাজ করলেও কারণ ভাতা নিয়ে যে গ্রামের মানুষের একটা রয়েছে চাহিদা রয়েছে কিন্তু শহরের মানুষের ক্ষেত্রে এই ভাতা অতটা ফ্যাক্টার হয়নি এবং সেই কারণেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা ঝাঁকুনি দিতে চেয়েছেন আমরা দেখেছিলাম যে নবান্ন থেকে বসে তিনি বলেছিলেন যে বিভিন্ন জায়গায় প্রথম অকার নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন দমকল মন্ত্রী সুজিত বসুকে কাঠ গড়ায় তুলে বলেছিলেন যে কেন বিধাননগরের বিভিন্ন জায়গায় এভাবে দখল হয়ে যাচ্ছে তিনি সেখানে বাঙালি প্রশ্ন তুলে নিয়ে এসেছিলেন তারপরে তিনি পুরসভার কাজে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন যে বিভিন্ন পুরসভায় মানুষের যে পরিষেবা সেই পরিষেবায় ঠিকঠাক হচ্ছে না শুধু তাই নয় তিনি এও ইঙ্গিত দিয়েছেন যারা কাজ করবে না তাদেরকে কিন্তু এবার সরে যেতে হবে অর্থাৎ এই একুশে জুলাইয়ের পরেই হয়তো বিভিন্ন পুরসভায় একটা ছাঁকুনি দেওয়া হবে ছাকনি দিয়ে আবার নতুন ভাবে হয়তো যে চেয়ারম্যান বা পুরসভার যারা আধিকারিক রয়েছেন তাদেরকে কিন্তু হয়তো আহ করা হতে পারে আবার নতুন ভাবে এদিক ওদিক করার সম্ভাবনা রয়েছে বহু পুরসভা নিয়ে অভিযোগ রয়েছে পরিষেবা নিয়ে অভিযোগ রয়েছে পুরো এলাকায় সেই সঙ্গে অর্থাৎ দলের যে একটা সংস্কার প্রয়োজন নানা অভিযোগ বিশেষ করে দুর্নীতি থেকে শুরু করে নানা রকম ইস্যুতে পরের পর আমরা দেখতে পাচ্ছি যেমন যে এই যে আমরা পুরো যেটা আমরা দেখেছিলাম যে সাজাহান থেকে শুরু করে যাদের বিরুদ্ধে অভিযোগ করেছিল এবং সেখানে কিন্তু মহিলাদের উপর যে অত্যাচারের একটা কাহিনী উঠে এসেছিল তারপরে এখন কিন্তু নির্বাচনের পরে একের পর এক ঘটনা প্রতিদিন কোথাও না কোথাও সেই ঘটনা আমরা নজর পড়ছি সোনারপুরে জামাল জামাল যার এলাকার মানুষ অতিষ্ঠ শিকল দিয়ে বেঁধে অত্যাচার করা হয়েছে পুরুষ মহিলাদের সীমাহীন অত্যাচার করা হয়েছে সাদদাম চুরি চিন্তাই করতো বাড়িতে তার সুরঙ্গ তৈরি করেছে তেমনি আবার পুলিশের বিরুদ্ধে তার পুলিশকে কে চালিয়েছে তাকে যখন তার বাড়িতে পুলিশ যায় তাকে গ্রেপ্তার করতে একটি মামলায় একটি অভিযোগের ভিত্তিতে তার ভাই তাকে গুলি চালিয়েছে এবং পুলিশকে গুলি চালিয়েছে শুধু তাই নয় আমরা যদি দেখি যে এই রকম বিভিন্ন জায়গায় কিন্তু এই তৃণমূলের বিরুদ্ধে নানা রকম অভিযোগ আসছে বিশেষ করে সাধারণ মানুষকে টর্চার করা সাধারণ মানুষকে অত্যাচার করা এবং নানা কাহিনী উঠে আসছে তাই নিয়ে কিন্তু নেত্রী একটা সংস্কারের তার সঙ্গে রয়েছে প্রমোটিং থেকে শুরু করে নানা রকম দুর্নীতির অভিযোগ এবং এই প্রমোটিং দুর্নীতির সঙ্গে এবার কি মমতা বন্দ্যোপাধ্যায় খানিকটা হলো দলকে তিনি আলাদা করবেন বিশেষ করে রাজ্যের দিকে শাসক মমতার মুক্তি ইদানিং বেশি করে সামনে আসছে তাকে বহু বিষয়ে আলোচনা হয়েছে হচ্ছে তাকে নিজের প্রশাসন এবং দল উভয়ের বিরুদ্ধে এত আক্রমণ আক্রমণাত্মক হতে দেখা যায়নি তিনি ক্ষোভ প্রকাশ করেছেন কাদের বিরুদ্ধে না তিনি তার প্রশাসন অর্থাৎ যারা বিভিন্ন আমলা অফিসার তাদের বিরুদ্ধে অন্যদিকে দলের একাংশে কর্মীদের বিরুদ্ধে দলের পুরসভায় যারা কাজ করছে তাদের বিরুদ্ধে তিনি প্রকাশ লোকসভা নির্বাচনে আমরা জানি যখন এই রাজ্য থেকে বিজেপি আঠারোটি আসন জয়লাভ করেছিল তখন এই একুশে জুলাইতেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমরা দেখেছিলাম যে এই ধর্মতলার যে আহ সভা সেই সবাই কিন্তু একটা অভিযোগ ছিল কাটমানি বিভিন্ন প্রকল্পে মানুষের থেকে বিভিন্ন নেতাদের কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছিল এবং এই কাটমানির কথা কিন্তু তিনি প্রকাশ্য বলেছিলেন যে এবার কাটমানি ফেরত দিতে হবে কারা কারা কাটমানি খেঁচে তার এবং তারপরে আমরা দেখেছিলাম যে বিভিন্ন জায়গায় এই কাটমানি ফেরত নিয়ে নানা আন্দোলন হয়েছে নেতাদের বাড়িতে গিয়ে আন্দোলন হয়েছে বাড়ি ঘেরাও হয়েছে কেউ পালিয়ে গেছেন এমন অবস্থা আমরা দেখেছিলাম কিন্তু তারপরে প্রশান্ত কিশোর আই প্যাক যখন দায়িত্ব নিল সেই জায়গা থেকে এসে দিদিকে বলো কর্মসূচি এবং সেই কর্মসূচির ফলে একটা কিন্তু একদম নিচু পর্যন্ত যে অভিযোগ সেই অভিযোগ কিন্তু এই দিদিকে বলো কর্মসূচির মাধ্যমে পৌঁছেছিল এবং একুশের বিধানসভায় ঘুরে দাঁড়ানোর মূল অস্ত্র ছিল কিন্তু এই দিদিকে বলো কর্মসূচি যেখানে দলীয় সরকারি পদাধিকারীর বিরুদ্ধে দুর্নীতি ও দাপটের বিস্তর অভিযোগ প্রায় গণ গণভুত্থানের আহ আকার নিয়েছিল মমতা কিন্তু সেই জায়গাটা বুঝতে পেরে তিনি রাজ ধরেছিলেন এবং একুশের নির্বাচনে কিন্তু তিনি আবার তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরে এসেছেন তেমনই আবার লোকসভা ভোটে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শাসক দলের অ্যান্টি ইনকামেন্সি যেটা আমরা দেখছিলাম বিভিন্ন শিক্ষা সংক্রান্ত দুর্নীতি রেশন দুর্নীতি থেকে শুরু করে নানা রকম দুর্নীতির যে অভিযোগ সেটাকে কিন্তু অনেকটা আড়াল করে দিয়েছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অর্থাৎ একুশের ভোটের আগে তৃণমূলের যেমন একটা ভাঙন ছিল অন্যতম সংকট আর এবার চব্বিশের ভোটের আগে দুর্নীতি জোর চুরি চুরি রাজনৈতিক প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ইত্যাদি মানে যেভাবে গভীরভাবে বাসা বেঁধেছিল তাকে মোকাবিলার জন্য কিছু করে দেখাতে হতোই এবং সেই জন্য তিনি কিন্তু রক্ষণাক্তক ভূমিকা নিয়েছিলেন এবং সেই জন্য তিনি আরেকটি যেটি করেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে দ্বিগুণ করে দেওয়া এবং সেটা কিন্তু ভোটে একটা ব্যাপক সাফল্য আনে সেই সাফল্য এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প গ্রামের গ্রামীণ এলাকায় যতটা প্রভাব ফেলেছিল কিন্তু শহরাঞ্চলে প্রায় ওই যে আমি বললাম সত্তরটি পুরসভায় কিন্তু পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস সেই সঙ্গে পুর নিগম অঞ্চলে এবং কলকাতার পঁয়তাল্লিশটি ওয়ার্ডে পিছিয়ে রয়েছে সেই জায়গা থেকে এবার কি বার্তা দেন সে জুলাই সেদিকেই কিন্তু দেখতে হবে কারণ আগামী দু হাজার সালের বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে এই যে তার যে দলের বিভিন্ন রকম দুর্নীতি থেকে শুরু করে নানা রকম অভিযোগ এবং বিশেষ করে বেশ কিছু নেতা যারা ফুলে ফেঁপে যাদের আঙুল কলা হয়েছে সেই সব নেতার বিরুদ্ধে এখন যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে কিন্তু বিপদ আসন্ন সেটাই কি তিনি বুঝতে পড়েছেন তাই এই লোকসভা ভোটে রাজ্যে একক শক্তিকে বিজেপি কে কুণ্ঠাসা করে এবং বাম এবং কংগ্রেসকে আরো প্রান্তিক করে দিয়ে মমতা এখন বুঝতে পারছেন তার কাছে এখন আত্মরক্ষার প্রকৃষ্ট পথ তাই তিনি নিজের সরকার ও দলের দুর্নীতি অপকর্ম জুলুমবাজি টাকা খাওয়া ইত্যাদির বিরুদ্ধে এই রকম ভূমিকায় রাজধর্ম পালনের বার্তা তিনি চলেছেন আর সেই বার্তাই কি আগামীকাল একুশে তিনি দেবেন যেটা নির্বাচনের পরেই আমরা শুনেছিলাম যে দলকে একটা সংস্কারের পথে নিয়ে যেতে হবে এবং সেই সংস্কারের পথ অর্থাৎ মানুষের যোগাযোগের পথ হয়েছিল দিদিকে বলো কর্মসূচি এবং আগামী বিধানসভা নির্বাচনে সুশাসক হিসেবে নিজের ভাবমূর্তিকে প্রতিষ্ঠা করার এটাই বোধ সেরা সময় কারণ সময় কিন্তু আর বেশি নেই মাঝে মাত্র আর একটি বছর দু তাই এই এখন আর যে সুশাসক হিসেবে আর পাবেন না তাই নিজের দলের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ কর্মী সমর্থকদের বিরুদ্ধে সরকার প্রশাসনের বিরুদ্ধে সব অভিযোগ আসছে সেগুলো এবার তিনি কঠিন ভাবে আরো দৃঢ়ভাবে সামলানোর চেষ্টা করছেন এবং তার বিরুদ্ধে রাজধর্ম পালন কথা তিনি বলছেন কিন্তু প্রশ্ন হলো এর আগেও তিনি অনেক বলেছেন অনেক হুঁশিয়ারি দিয়েছেন কিন্তু নির্দেশ কি জারি অনেক ঘোষণা তো তিনি করেছেন সদিচ্ছা হয়েছে বা ছিল কি সেই সেই যেগুলো আগে করেছিলেন বা সেগুলো কি আউদ রূপায়িত হয়েছে এর আগেও তো আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় নানা হুঁশিয়ারি দিয়েছে নানা রকম কথা বলেছেন কিন্তু আউদ কি সেইগুলো প্রকৃত মানুষের কাজে লেগেছে রূপায়িত হয়েছে এবার সেটাই দেখার যে লোকসভা নির্বাচনের পরে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে তিনি দিয়েছেন বিরুদ্ধে এবং মানুষের পাচ্ছে না সেটা যেমন হুঙ্কার অন্যদিকে বিভিন্ন জায়গায় যে একের পর এক যে ঘটনা প্রতিদিন সামনে আসছে কর্মীদের মধ্যে একটা আহ দ্বন্দ্ব কোথাও কোথাও যেমন আজকে নদীয়ায় আমরা যখন এই প্রতিবেদন করছি হ্যাঁ কৃষ্ণনগরে যে এক মাছ ব্যবসায়ীকে আহ তোলা না তাকে গুলি করা হয়েছে তার পায়ে গুলি লেগেছে প্রকাশ্যে সেই ছবি তার সঙ্গে মন্ত্রীসভার একটা বড় রদবদল তাকে করতে হবে কারণ সমস্ত মন্ত্রীদের কাজে তিনি সন্তুষ্ট নন তার পক্ষে দারুণ বিদ্যুৎ মানিক মানিক মালদার মানিকচক যে ঘটনা চোখে পড়লো যে লোডশেডিং যতই গলা চেঁচিয়ে বলা হোক লোডশেডিং নেই রাজ্যে কিন্তু গ্রামে গঞ্জে গেলে বোঝা যায় যে বিদ্যুতের কি অবস্থা সেই সঙ্গে বিদ্যুতের মাসুল যে হারে বাড়ানো হয়েছে বিশেষ করে মাসেও সিএসসি যেভাবে এই মাসেও বিদ্যুতের মাসুল নিচ্ছে বিলে আমরা দেখতে পাচ্ছি যে থেকে টাকা করে মাসে বিদ্যুতের মাসুল বাড়িয়ে প্রতিটা এ দেওয়া হয়েছে সেই মাসুল কিভাবে বাড়ানো হচ্ছে কোন পথে নেওয়া হচ্ছে সেটা সাধারণ মানুষের পক্ষে দেখা সম্ভব নয় আমরা নিজেরাও সেটা জাজমেন্ট করে বুঝতে পারছি না যে কিভাবে কি নানা রকম ছল চাতুরি দেখিয়ে একটা টাকা কেটে নেওয়া হচ্ছে একশো দেড়শো টাকা করে বিলে প্রত্যেকে এক্সট্রা এই মাসে এসেছে সিএসসির ক্ষেত্রে তেমনি রাজ্য বিদ্যুৎ পর্ষদের বিরুদ্ধে নানা অভিযোগ অর্থাৎ পথ কিন্তু কঠিন দু হাজার ছাব্বিশের তাই এখন থেকে রাজনা ধর্ম পালনের ইঙ্গিত নিশ্চয়ই দেবেন দু হাজার একুশ সাল দু হাজার ছাব্বিশের যাতে ফের ক্ষমতায় ফিরতে এখন থেকে যদি তিনি সেই রাজধর্ম পালনের আহ ইঙ্গিত না দেন সেদিকেই আমাদের নজর থাকবে যে কি পরামর্শ বা কি বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন আমরা সেদিকেই নজর রাখবো আপাতত আর কয়েক ঘন্টা তারপরে আমরা আবার এই বিষয় নিয়ে আলোচনা করব আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার